যে খবর আমরা নজর রাখবো, সুকান্ত নেতৃত্বে আজ ন্যাজার্ড থানা ঘেরাও কর্মসূচি বিজেপির, দ্রুত শেখ শাহজাহানের গ্রেফতারের দাবি এবং ইডির উপর হামলার প্রতিবাদে কর্মসূচি, শাসক নেতাদের বিরুদ্ধে দেশ বিরোধী কাজের অভিযোগ বিজেপি। আরো একবার জানিয়ে রাখতে চাইবো আজ সুকান্ত নেতৃত্বে ন্যাজার্ড থানা ঘেরাও কর্মসূচি বিজেপি, যাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন ন্যাজার্ড থানার সামনে নাকা চেকিং এর ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব ব্রহ্ম এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। আমি প্রথমেই চলে যাব অর্ণব ব্রহ্মের কাছে, কারণ আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে ন্যাজার্ড থানা চত্বরের, বা কি পরিস্থিতি জানতে চাইব। একেবারে সমাদিতা, এই মুহূর্তে কিন্তু আমি, তুমি জানো, একজন রিপাবলিক বাংলায় লাইভ অ্যান্ড এক্সক্লুসিভলি আমরা দাঁড়িয়ে আছি ন্যাজার্ড থানার সামনে, যেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিছুক্ষণ পরে যে থানা ঘেরাও কর্মসূচি আছে, এবং এর পাশাপাশি তুমি জানো যে শেখ সাজারের বাড়িতে দুর্নীতি তদন্ত করতে এসে সেখানে কিন্তু হাতে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা। এবং আমাকে আরও একটা কথা তোমাকে জানিয়ে রাখবো, যেখানে অনেক লোক আছে বিজেপি কর্মকর্তারা, তার প্রথমেই যাবো যে বিকাশ দা, আপনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত এবং প্রচুর আন্দোলনের সঙ্গে যুক্ত, কি বলবেন এই ধরনের ঘটনা আজকে তো আপনাদের থানা ঘেরাও কর্মসূচি? দেখুন, আমরা আজকে সারা সন্দেশখালি জুড়ে সন্ত্রাস কবলিত এলাকা, এখানে পুলিশ আর এই যে ইডি আক্রান্ত হয়েছে, এটা খুব একটা মানে সাধারণ ঘটনা নয়, এটা স্বাভাবিক ঘটনা আমাদের কাছে, কারণ আমাদের এখানে এক একটা গরিব মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ আক্রান্ত হয়, এখানে প্রশাসনের কোনো ভূমিকা নেই, প্রশাসন কোনো কাজ করে না, প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখুন আজকে আমরা শান্তিভাবে শান্তি শৃঙ্খলা রেখে আজকে একটা বিক্ষোভ করার কথা, আজকে দেখুন প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাদের সাধারণ কর্মীদের আটকানো হচ্ছে, আজকে প্রত্যেকটা ঘাটে ঘাটে সেখানে ফোর্স দিয়ে সেখানে আটকানো হচ্ছে। তো এই আজকে যদি আজকে আপনাদের আটকে দেয়, যদি এই ধরনের ঘটনা একটা অমানসিক ঘটনা যে ইডি তদন্ত করতে এসে আক্রান্ত হয়েছে সেখানে এবং সিআরপিএফ জওয়ান আক্রান্ত হয়েছে, কি বলবেন? এটা তো জানেন পুলিশে আটকে রেখেছে। আমি আরো একজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে এই মুহূর্তে দাদা কি বলবেন আজকে এই ঘটনার। এই ঘটনা সারা পশ্চিমবঙ্গে যে ঘটনা চলছে, যে অত্যাচারিত সরকার, সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে, তারই একই রকম প্রতিফলন সন্দেশখালীতে। এটা নতুন কিছু নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা নতুন কিছু নয়, কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় যে একটা সেন্ট্রাল এজেন্সির তদন্তের স্বার্থে এসছে, তারা আক্রান্ত হচ্ছে, যেখানে ল অ্যান্ড অর্ডার স্টেটের ম্যাটার, তারা আক্রান্ত হচ্ছে, এটা আমাদের লজ্জা, এই লজ্জা ঢাকার কি বলবেন আপনি, কি বলবেন এই ঘটনাটাকে আজকে? আজকে আপনাদের ন্যাজার্ড থানা ঘেরাও আছে, কিছুক্ষণ পরে আপনাদের রাজ্য সভাপতি আসবে, কি বলবেন? এটা খুব দুর্ভাগ্য আমাদের এই সন্দেশখালী এলাকার মধ্যে যে সন্ত্রাস সৃষ্টি হয়েছে তার একটা প্রতিকার চাই আমরা, এই এইটাই আমাদের অনুরোধ, আমরা যাতে ভালোভাবে বাঁচতে পারি। দেখো, তোমাকে আমি প্রথমেই জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই ন্যাজার্ড থানায় কিন্তু ইতিমধ্যেই অনেক বিজেপি কর্মী সমর্থকরা তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসতে শুরু করেছে, তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি। এবং পাশাপাশি তোমাকে আরও একটা জিনিস দেখো যে গার্ডরেল, একদম ন্যাজার্ড থানায় ঢোকার আগেই কিন্তু একটা গার্ডরেল বসানো হয়েছে, কারণ এখানেই কিন্তু আটকে দিতে পারে এমনই কিন্তু দলীয় সূত্রে খবর, যেটা তারা বারবার বলছে। এবং প্রত্যেকটা ঘাটগুলোতে আক্রমণ চালানো হচ্ছে, যেখানে এই ঘাটে যাতে কোনো লোক, যাতে কর্মী সমর্থকরা আসতে না পারে। তোমাকে আরও, তুমি দেখতেই পাচ্ছ যে একদম ন্যাজার্ড থানা সন্দেশখালী থানা অন্তর্গত, সেখানে কিন্তু প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা আছে, ট্যাবলো করা হয়েছে, ট্যাবলো এবং গাড়ির ট্যাবলো করা হয়েছে, যেখানে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনানো হচ্ছে ট্যাবলো থেকে এবং নরেন্দ্র মোদীর বক্তব্য শোনানো হচ্ছে এই ট্যাবলো গাড়ি থেকে, তোমাকে সেটা লাইভ অ্যান্ড এক্সক্লুসিভলি দেখাচ্ছি। সুতরাং আর ন্যাজার্ড থানার সামনে সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভলি আমরা সেই ছবি দেখাচ্ছি, যেখানে কিন্তু পুলিশ পিকেটিং এবং গার্ডরেল বসানো হয়েছে। সুতরাং পরিস্থিতি কিন্তু যথেষ্টই উত্তপ্ত, কারণ ছদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত কিন্তু এই বেতাজ বাদশা শেখ শাহজাহানের দেখা পায়নি, সে কোথায় লুকিয়ে আছে, কোথায় সেদিয়ে আছে, সেই বিষয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ, সঙ্গে থাকো আমাদের, আমাদের সঙ্গে ভাস্করও আছে, ভাস্করের কাছে যাব, কিন্তু তার আগে ভাস্করই সুকান্ত মজুমদারকে প্রশ্ন করেছিল যে আজকের এই কর্মসূচিতে যদি বাধা আসে তাহলে কি করবেন, কি উত্তর দিলেন সুকান্ত মজুমদার, শুনুন। আমাদেরকে আটকানো হলে পরে অবশ্যই আমরা সেখানে বসে গণতান্ত্রিক পদ্ধতিতে পুলিশের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করবো, আমরা অবস্থান নিব। পুলিশকে বলা আছে যে শেখ শাহজাহানের পাস হয়ে গেল, শেখ শাহজাহানের চাকর তো ওই জেলা ছিল, শেখ শাহজাহান বললে ওঠে, শেখ শাহজাহান বললে বসে। আজকে হয়তো শেখ শাহজাহান বলে দিয়েছে যে সুকান্ত মজুমদারকে ঢুকতে দেওয়া যাবে না, সেজন্য এখন বীর বিপ্লবীরা চলে এসছে।